ধুমুয়ার রিভারর তাণ্ডবর প্রতি লক্ষ্য রাখি এই মুহূর্তত করিমগঞ্জ জংশনের পর সকলো লোকাল ট্রেন বাতিল করা হয়েছে, আর লগতে উত্তর পূর্ব সীমান্ত রেলর কিন্তু 44খন রেল বাতিল করা হয়েছে। গতি যেন যদি কোয়া যায় করিমগঞ্জত যে প্রভাব দেখা গেছে, করিমগঞ্জত কিন্তু ইতিমধ্যে রিমালের প্রভাব আরম্ভ হয়ে গেছে। অল্প অল্প বিরতির পাছত কিন্তু দারহার বরুণ হয়েছে। এইখান করিমগঞ্জ রেল স্টেশন বর্তমানে উখা হয়ে আছে। করিমগঞ্জ রেল স্টেশনের পর যাবলিয়া যে সকল স্থানীয় যা রেল আছে স্থানীয় রেল সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। লগতে যেন এনএফ রেলওয়ে ডিভিশন এনএফ রেলওয়ে জোনের পুরা সম্পূর্ণ 44টা রেল বাতিল করা হয়েছে আর সম্পূর্ণরূপে সতর্কতা অবলম্বন করা হয়েছে। বিশেষ করে যদি করিমগঞ্জের কথা কোয়া যায়, করিমগঞ্জত কিন্তু যেহেতু বাংলাদেশ সীমান্ত লগুয়া জেলা আর ইয়ার বাবে কিন্তু ইয়ার পূর্বেই কিন্তু যে রেড এলার্ট জারি করে রাখা হয়েছে, প্রশাসনও সম্পূর্ণরূপে তৎপর আছে যাতে এনেদরে কোনো পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি পরিস্থিতি মোকাবিলার কারণে যে SDRF বাহিনী সকল সাজু হয়ে আছে আর যেখানি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা আছে আশঙ্কার কেন্দ্র করে প্রশাসন সকল ব্যবস্থা করেছে। আর ইয়ার এই ক্ষেত্রে দেখা গেছে যে রেল প্রশাসনেও কিন্তু ইতিমধ্যে সকল রেল বাতিল করেছে। কিছু সংখ্যক যে দূরিয়া রেলসমূহ আছে এয়া করিমগঞ্জ যদি পার হয়ে আগরতলা গই আছে, যদিও কিন্তু যে স্থানীয় ট্রেন আছে স্থানীয় ট্রেন বাতিল করা হয়েছে। আর উত্তর পূর্ব সীমান্তর যে 44টা ট্রেন আছে বিভিন্ন স্টেশনের পর যাত্রা আরম্ভ করবলিয়া যা ট্রেন আছে এইবিলাক মূলত বাতিল করা হয়েছে। আর যে ট্রেন সকল আহি আছে চালু আছে এই ট্রেন সকল কিন্তু ইতিমধ্যে আহি আছে। গতি যেন কব গেলে যেন যে রিমালর যে প্রকোপ কিন্তু করিমগঞ্জত কিন্তু কিছু পরিমাণে পরিলক্ষিত হয়ে আছে। যদি দেখা যায় কিছু সময় বিরতির পাছত কিন্তু ধারাহার বরষুণ হয়ে আছে। আর যদি আকাশের কথা কোয়া যায় বতাহ কিন্তু আকাশ কিন্তু একেবারে আজি পুয়ার পরেই দাউরিয়া হয়ে আছে। সম্পূর্ণ আকাশ কিন্তু পুরা আমি যদি দেখবলে চেষ্টা করো সামান্য পরিমাণে যে করিমগঞ্জের যে আকাশ কিন্তু সম্পূর্ণরূপে পুরা কলা হয়ে আছে, কলা মেঘে ছানি ধরে রাখি আছে। আর কিছু সময় বিরতির পাছত এনেদরে ধারাহুন বরষুণ হয়ে আছে। আমরা তো বুঝি আসবো, ওটা আমরা বুঝি আসবো।